হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলটিতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আলু সুন্দরীর বিভিন্ন রূপ আলুকে আলু সুন্দরী বলার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আলুকে আমরা যেভাবেই কাটি না কেন যেভাবেই রান্না করি সবভাবেই কিন্তু আলুটা খেতে অনেক ভালো লাগে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে আলুর তিন রকমের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি ছয়টা বড় ছোট আলু নিয়ে নিয়েছি আর সেগুলোর খোসাটা ছাড়িয়ে নিলাম এখন এই আলুগুলোকে আমি তিন রকম করে কেটে নিচ্ছি এখান থেকে আমি দুইটা আলু ফ্রেঞ্চ ফ্রায়ের শেপ দিয়ে কেটে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি সাইজটা কিরকম করেছি তিনটা আলু কেটে নিয়েছি চিপস বানানোর জন্য আর চিপস বানানোর জন্য কিন্তু আলুটা একদম পাতলা করে কেটে নিতে হবে আর একটা আলুকে আমি এভাবে একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি আর এটা দিয়ে আমি আলুর চপ বানাবো আলুগুলো কাটা হয়ে গেল এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুটা আমি কেটেছি সেটাকে প্রথমে ঠান্ডা পানিতে ধুয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দেন সেটাকে গরম পানির মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব আলুগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম পানির মধ্যে আমি আধা ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখব আর এই দিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি সেগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা প্লেটের ভিতরে আমি আলুগুলো নিয়ে নিলাম আর এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ সেই সাথে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়ার পরিবর্তে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে মরিচের গুঁড়াটা ইউজ করেছি তার দুইটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে চিপসটা একটু স্পাইসি হবে আর দ্বিতীয় কারণ যেটা সেটা আমি ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার করব আলুর চপের জন্য যে আলুটা কেটেছে সেটাও ঠিক একইভাবে মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ প্লেটের ভিতরে যতটুকু মরিচের গুঁড়া ছিল সেটা দিয়ে আলুটাকে মাখিয়ে নিচ্ছি এক্সট্রা ভাবে কোন মরিচের গুঁড়া এই আলুর ভিতরে আমি অ্যাড করলাম না এখন ফ্রেঞ্চ ফ্রায়ের জন্য আলুটা রেডি করার পালা ফ্রেঞ্চ আমি গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম এখন সেখান থেকে আলুগুলো পানি ঝরিয়ে সবগুলো আলু উঠিয়ে আমি একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রায়ের আলুটা কিন্তু অনেকে আবার সিদ্ধ করে নেয় সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না আমি কিন্তু সিদ্ধ করিনি জাস্ট গরম পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এখন আলাদা আরেকটা প্লেট নিয়ে নিয়েছি আর তার উপরে টিস্যু পেপার দিয়ে দিলাম এখন টিস্যু পেপারের উপরে সবগুলো আলু নিয়ে নিচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু থেকে পানিটা একদম ঝরিয়ে নিতে হবে এতে করে কিন্তু ফ্রাইটা অনেক হবে এখন একটু হাত দিয়ে চেপে চেপে আলুর গা থেকে পানিটা মুছে নিচ্ছে পানি মোছা হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম এখন তার ভিতরে মশলা অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন থেকেও কম আর এখন অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লাল মরিচের গুড়া সেই সাথে দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ এখন সবগুলো মশলা একটু ভালো করে আলুর গায়ে মাখিয়ে দিচ্ছে আলুর গায়ে মশলাটা মাখানো হয়ে গেলে এই দিকে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই বেসনের ব্যাটারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখনই বেসনের ব্যাটারের ভিতরে সবগুলো আলু নিয়ে নিলাম আই মিন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যে আলুগুলো নিয়েছি শুধু সেগুলোই আমি বেসনের ব্যাটারের ভিতরে একটু মাখিয়ে নিচ্ছি তিন আইটেমের আলুই কিন্তু একদম রেডি এখন ভাজার জন্য এখন চলে যাচ্ছে ফ্রাই করার জন্য চুলার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেটা যখনই একটু গরম হয়ে আসবে তার ভিতরে আমি একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাই ছেড়ে দিচ্ছি প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু একসাথে সবগুলো দেওয়া যাবে না একটা একটা করে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে এতে করে একটার গায়ে আর একটা লেগে যাবে না যখনই একটা পাশ একটু হয়ে আসবে তখনই এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে ব্রাউন একটা কালার করে নিতে হবে আর যখনই এরকম একটা কালার হয়ে আসবে বুঝতে হবে যে ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ভাজা হয়ে গিয়েছে এভাবে করে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে এখন একই তেলে আমি ভেজে নিচ্ছি আলুর চপ আলুটাকে এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে দেন তেলের মধ্যে ছেড়ে দিতে হবে যেভাবে আমরা নর্মাল আলুর চপ করি ঠিক একইভাবে আলুর চপে যখন একটা পাশ হয়ে আসবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে আলুটা যেহেতু আমি কাঁচা ফ্রাই করছি তাই একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে যাতে করে ভিতরে আলুটা সিদ্ধ হয়ে যায় এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিতে হবে আমার আলুটা ভাজতে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে যখন একটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই নামিয়ে নিচ্ছে একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিপস আমি সবগুলো চিপস একসাথে দিয়ে দিয়েছি আলু চিপসটা ভাজতে আমার প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এখনো কিন্তু আলুর চিপসটা হয়নি আমি আর একটু নেড়ে চেড়ে যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই আলুর চিপসটাকে নামিয়ে নিচ্ছি আলুর চিপসটা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আলু সুন্দরী সবগুলো আইটেম একদম রেডি হয়ে গিয়েছে আমি বলেছিলাম না মরিচ আমি কেন ইউজ করেছি সেটা আমি লাস্টে বলবো আপনাদের সাথে একবার একটু ভালো করে তাকিয়ে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু মরিচ দেওয়ার কারণে হয়েছে যদি হলুদ দিতাম তাহলে কিন্তু এরকম একটা কালার আমি পেতাম না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি চিপসটা কতটা ক্রিস্পি হয়েছে প্রতিদিনই বলি যে ইফতারের সময় ভাজা পুরি আর খাবো না কিন্তু দেখা যায় ভাজা পুরি ছাড়া কিন্তু আমাদের ইফতারটা একদমই জমে ওঠে না আলুর চোপের ভিতরে আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভেঙে কিন্তু দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি আমার ফেসবুক পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই স্মাইলি পটেটো রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ